চলো একজনই শুধু দালাল 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 না, আমি করেছি কিন্তু একজনকে নিয়েই, দালাল 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 বলেই গেছি বলেই গেছি। আচ্ছা দালালি তো সবাই করেছে, যদি একজন বাড়িতে গিয়ে ম্যান্ডির সাথে কথা বলে দালালির দালালের ট্যাগটা পাই, আমিও দালালি করেছি কোনো এক সময়, কারুর হয়ে কথা বললেই যদি দালালি হয় সে সবাই সবার জন্যই করে থাকে। কিন্তু এই বাড়িতে যাওয়া, এই যে ম্যাটারটা যে বাড়িতে গেল, বাড়িতে গিয়ে কথা জেনে সবাইকে জানাচ্ছে, এটা তো আমি জানতাম না অ্যাকচুয়ালি। অনেকেই করছে, অনেকের জন্যই অনেকে করছে, কখনো কেউ ম্যান্ডির জন্য, কখনো কেউ স্যান্ডির জন্য, ঠিক আছে। অবভিয়াসলি বাড়িতে গেলে ভেতরে কী কথা হলো সেটা জানাবেই, এবং আমরাও জানতে চাইবো। আমি কখনো কাউকে বলছি না যে তোমরা ভুল করেছো, ডোন্ট থিঙ্ক সো, বাট একটা কথা বলি, হ্যাঁ আলটিমেটলি তোমরা যারা যারাই জেনে, সেটা ম্যান্ডি হোক, স্যান্ডি হোক, দাসের মা হোক, যেই হোক না কেন, আমি একটাই কথা বলবো, তোমরা ভিডিও দেখে ভিডিও কিছু জানাতে পারছো? তাহলে তো ওই 20 জন যারা ছিল ম্যান্ডি স্যান্ডির ওই ঝামেলার মাঝখানে, তাদের মধ্যে কেউ একজনও ভিডিও করে ক্যামেরা খুলে বলতেই পারতো। তোমরা যেটা ভাবছো তোমরা সত্যিটা বলছো, একদম নয়, তোমাদের দিয়ে বলানো হচ্ছে, যাকে যতটা জানানো হচ্ছে, যাকে যতটা বলানো হচ্ছে সে ততটাই বলছে আর ততটাই করছে, সেটা দাসের মা হোক, সেটা স্যান্ডি হোক, সেটা ম্যান্ডি হোক, ম্যান্ডির মা হোক, হোয়াট এভার এনি ওয়ান, সেটা টিনার বরই হোক না কেন, যতটা দেখবে ততটাই, যতটা তোমাকে আমি দেখাবো। আজকে তুমি আমার কোনো খারাপ কথা পেলে, খুব মানে আমি না মানে উদাহরণ দিয়ে তোমাদের বলছি, হ্যাঁ আজকে আমার কোনো জীবনে কিছু এমন ঘটনা ঘটলো, আমার ক্লোজ যারা, আমি যদি মনে করি গেম খেলবো, আমি ততটাই কাউকে বলবো, সে একেও যতটা মনে হবে যে একে এতটা বললেই এ বলবে, বিকজ আমি জানি যে এর কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেল, একে কিন্তু এতগুলো লোক দেখে, তো একে আমি কী করে ইউজ করবো, একে আমি এতটা বলবো। বি এলো, পূজা বিকে ততটাই বলবে যে হ্যাঁ মিলি একটা ফালতু মেয়ে ছেলে, বাড়ির কোনো কাজকর্ম করে না, সারাদিন কুকুরগুলোকে নিয়ে পড়ে থাকে, কুকুরগুলোকে নিয়ে ঘর নোংরা করছে, পূজা অতটাই কথা বলবে, কারেক্ট। সি এলো, সিকে কথার কথা বলছি, গোপু বলল যে পিসি আর মিমি দুজনাই খারাপ, দুজনাই ঘর নোংরা করে, দুজনাই বাজে, দুজনাই কোনো কথা শোনে না, টাইমে ওঠে না, খায় না। আলটিমেটলি গোপু যেটা চাইলো আমার, মানে গোপু যেই কথাগুলো আমার এগেনস্টে বলতে পারছিল না, সেই কথাগুলো গোপু সিকে দিয়ে বলালো, পূজা যেটা আমাকে বলতে পারছিল না সেটা পূজা বিকে দিয়ে বলালো, আমি যেটা কারুর ব্যাপারে বলতে পারছিলাম না সেটা আমি একে দিয়ে বলালাম। আলটিমেটলি বলালোটা কে? ওরা। তোমরা কেউ বড় হনুক কেউ নও, তোমরা ইউজ হচ্ছ, তোমাদের খবরটা অতটাই দেওয়া হচ্ছে বা ওইভাবেই বলা হচ্ছে যাতে তোমরা ওইটুকুই বলো। আমি আগে যে মেন ম্যান্ডির দালাল যাকে আমি বলেছিলাম এই কথাটাই, তার সম্বন্ধেও বলেছিলাম যে ওকে যতটা বলানো বলাতে চাইছে ততটাই বলাতে পারছে। আলটিমেটলি তোমরা কেউ ভেতরের খবর টেনে আনছো না, তোমরা ততটাই জানছো যতটা তোমাদেরকে লোক জানাতে চাইছে, জানে সে, তুমি ওদের হয়েই ভিডিও করো, ওদের এগেনস্টেই ভিডিও করো, যার এগেনস্টেই করো, যার হয়েই করো। যখন আমি জানি আমার বাড়িতে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আসছে, আই নো কি আমাকে কীভাবে কী জিনিসটা কী করে রাখতে হবে, তবেই সেই জিনিসটা, আজকে সে আমার খুব ক্লোজ হতেই পারে, দুদিন পর সে আমার ক্লোজ নাও থাকতে পারে, সে আমাকে ওইভাবেই বলবে। আর যে 4 বছর ওয়াইডিতে এঞ্জেল কাঁদছে বিকজ বাইরে পূজা এসেছে, ওই জন্য এঞ্জেল কেঁদে কেঁদে মানে দরজাটা খুলে দাও যাবো গিয়ে, এবার এখন দরজাটা খুললে না এঞ্জেল গিয়ে ভয়ঙ্কর জোরে অ্যাটাক করে, মানে লাফিয়ে গায়ে ওঠে, সেটা না কেউ মানে আমাকে তো দেওয়ালে ফেলে দেয়, ছেড়ে দাও, পূজার মতো তাজুরিদির মতন অত বড় চেহারা কেউ ওর দেওয়ালে ফেলে দেয়, ওই এত ফোর্সে গিয়ে ওঠে, লম্বা চওড়া তো আমার মেয়ে, ওই জন্য একটু বেশি চাপ হয়ে যাবে, ওই জন্য খুলছি না, ঘরে ঢুকলে একটু হালকার ওপর দিয়ে যাবে। তো যাই হোক, আলটিমেটলি তোমরা কিন্তু সবাই ইউজ হচ্ছ, আর তোমাদের দরকারই বা কি জানি না, যাওয়ার এতটা এতটা গিয়ে লোকের সাথে কথা বলে লোকের ভেতরের কথা জেনে লাভটা কী আছে, কী লাভটা আছে? কেউ কেউ ওদেরকে সহানুভূতি দেওয়ার কি খুব কোনো দরকার, আমি এটা জানতে চাইছি। ওরা কি সহানুভূতি পাওয়ার মতো কোনো বড় কাজ করেছে? যে মারটাও খেয়েছে সেটাও কি মানে মানে অকারণেই কেউ মার খেয়েছে? মার খাওয়ার পেছনে এমন কোনো রিজন ছিল না? দেখো ভাই, মেরেছে, খারাপ কাজ করেছে দাসের মা, কনফার্ম, এখানে একটা বড় বাট আছে, বাট কী বলতো, আজ যদি দাসের মায়ের জায়গায় আমি থাকতাম আমিও তাই করতাম, ছেলেকেও মারতাম, যার সাথে প্রেম করছে তাকেও কেলাতাম, খুব স্বাভাবিক আশা, ভীষণ স্বাভাবিক আশাটা,
সে তার মাতৃত্বর জায়গা থেকে করেছে। একটা মাত্র ছেলে আমার, সেই ছেলে যদি বেশি পেছন পেকে গিয়ে একটা বৌদিবাজি বৌদিবাজ টাইপের ছেলে হয়, প্রথমত ছেলেকে প্রথম থেকে মারা উচিত ছিল, কিন্তু আদরে 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 বাঁদর হয়ে গেছে ছেলে। তো বাঁদর হয়ে গেছে, অনেক দেরিতে আমি মা হিসেবে বুঝতে পেরেছি যে আমার ছেলে বাঁদর হয়ে গেছে, তাহলে আমি কী করবো? একটা টাইমের পর খেলাতে বাধ্য, সোজা কথা ভাই, আমি তো আমার কুকুরের বাচ্চার কুকুরগুলোর মা। আমি আমার ব্রাউনি যদি কোনো দুষ্টুমি করে, বড় হচ্ছে একটা ছেলে একটা মেয়ে একসাথে একই ঘরে আছে, সামটাইমস দেখতে পাচ্ছি যে গিয়ে ওর মাথায় ঘাড়ে ধরে ঝুলে যাচ্ছে, দুজনাই কেলানি খায়, কিন্তু দুজনাই ঠাস ঠাস করে দুটো চর খায়, ছিটকে যায়। এঞ্জেল কিছু করে না, করে কিন্তু ব্রাউনি একা, কিন্তু এঞ্জেলও মারটা খায়, কারণ এঞ্জেল কেন বারণ করেনি, এঞ্জেল কেন ওকে সরিয়ে দেয়নি? আমার এঞ্জেলের প্রতি এই জিনিসটা থাকে, ওরা যদি কুকুর হয়েও আমি যদি ওদেরকে এটা করি, কুকুরদের তো সেন্সই থাকে না, মানুষের তো মান আর হুঁশ দুটোই থাকে, যেটা দুটোর মধ্যে একটাও ম্যান্ডি রানির আমাদের নেই, বাট স্টিল যখন তাদেরকে শাসন করতে যাবে বা তাদেরকে নিয়ে কোনো আলোচনা করবে, তারা যদি বেলেল্লাপনা করে, সেই ক্ষেত্রে খুব নর্মাল মাথার তারটা কেটে গিয়ে মারা, কিন্তু সেই ক্ষেত্রেও আমি বলবো ভুল অবশ্যই করেছে, আইনকে নিজের হাতে তুলে নেওয়া, গিয়ে থানাতে পুলিশে জানানো দরকার ছিল, কোর্টে কেস করো, যা ইচ্ছে করো, যা ইচ্ছে পাড়ার পার্টি অফিসে জানাও, মহিলা সমিতিকে জানাও, যা ইচ্ছে করার করো, বাট কারুর গায়ে হাত তোলা কখনো উচিত নয়, আর বিশেষ করে নিজের ছেলেকে নিজে শাসন করতে হবে। হয়তো আমার, আমি যদি ওনার জায়গায় থাকতাম, আমি আমার ছেলেকেই শাসন করতাম, ছেলেকে নিয়েই বেরিয়ে যেতাম, লোকের বাড়ির মেয়ের গায়ে হাত কখনোই তোলা উচিত হয়নি, কিন্তু একটা মানুষের পেশেন্স লেভেলও থাকে, তার ফ্যামিলি, তাকে, তার পুরো বংশে, তারও মান সম্মান গেছে সেই সূত্র অনুসারে, তো তার জায়গা থেকে, তার স্ট্যান্ড পয়েন্ট থেকে সে হয়তো ঠিক করেছে। আলটিমেটলি যে দাসের মায়ের কাছ থেকে শুনছো, যে শুনে বলছো, যে স্যান্ডির থেকে শুনছো, যে ম্যান্ডির থেকে শুনছে, আলটিমেটলি তোমরা সবাই কিন্তু দালালিগিরি করছো। আমরা কয়েকটা প্রাণী রয়েছি যারা ভিডিও দেখি কখনো ইমোশন হয়ে যায়, কখনো ইমোশন, মানে এতদিন তো আমি চূড়ান্ত ইমোশন ফুল হয়েছি, হয়ে হয়ে আমি শুধু স্যান্ডিকে নিয়ে ভিডিও করেছি, সামটাইমস কনফিউজড হই, বিকজ খুব নর্মাল ব্যাপার, বিকজ আমরা ভেতরের কথা জানি না, তো আমরা কনফিউজড হবই, দ্যাটস ওয়াই আমাদের ভিউজও অত হয় না, যা যেটুকু আমরা ভিডিও টু ভিডিও দেখে খুব বলি সেটুকু বাকি পাবলিকদের মনের কথা, বা তারাও ভিডিও দেখে তাদেরও এই কথাগুলোই বলতে ইচ্ছে করে সেটাই বলি, আর এটাই হয়ে এসেছে কন্ট্রোভার্সি এত কাল ধরে, এইভাবেই হয়েছে ভিডিও দেখে ভিডিও করা, হাড়িতে গিয়ে হাড়ির খবর নিয়ে এসে ভিডিও করাটার মধ্যে কোনো কৃতার্থবোধ আছে বলে মনে হয় না, আর যদি নিরপেক্ষভাবে ভিডিও করি তাহলে আজকে বলতে বাধ্য হব ম্যান্ডির একা দালালকেই কেন আমরা দালাল 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 করেছি, এখানে তো দালালিগিরি এখন চোখের সামনে যা দেখছি অনেকেই করছে, তাহলে সবাই দালাল, নিরপেক্ষ তোমরা কেউ নয়, আজকে বলতে বাধ্য হলাম, হয়তো আমার থেকে বয়সে বড় কেউ আছে, হয়তো ছেড়ে দাও বয়সে বড়, আমি 80 বছর বয়স, আমি কচি নই, ফেটুর জন্য বলেই দিয়েছি, তো আমার থেকে বয়সে সবাই তোমরা ছোট, তোমাদের এইটুকু বলতেই পারি, তাই না? হাক হ্যাঁ বলার, তোমরা কেউ নিরপেক্ষ করছো না, সরি গো বলতে বাধ্য হলাম, কেউ নিরপেক্ষ নয়, সবাই যাচ্ছ হাড়ির খবর নিচ্ছ, আসছো উগলাচ্ছ, এই ভিডিও করতে কোনো কষ্ট পেতে হয় না, এই ভিডিও করতে ভিডিও আসার ওয়েট করতে হয় না, এতদিন কন্ট্রোভার্সি চ্যানেলের ক্রিয়েটারদের ভিডিও আসার অপেক্ষা করতে হতো, মানে ধরো কী করে বলি বলো তো, আমি নিজের কথাই বলছি, ফেটু যতক্ষণ না ভিডিও দিত আমি বসে থাকতাম, বা এই MSL মানে কণিকারা, কণিকারা যতক্ষণ না ভিডিও দিত ততক্ষণ কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করতে পারতো না, বিকজ ওদের হাড়ির থেকে খবর বার করার মতো কেউ নেই, যারা বলেছে কাল্পনিক চরিত্র থেকে খবর পেয়েছি বা গোপন সূত্রে, সেগুলো পুরোটাই তার কাল্পনিক চরিত্র, কোনো গোপন সূত্র বলে কিছু নেই, ছেড়ে দাও সেই কাহিনি, ছেড়ে দাও, আমি আবার ওই কাহিনিতে ঢুকে গেলে একটু বেশিই বাজেভাবে বলবো, কিন্তু বাকিদের আমি চিনি না, জানি না, কাউকেই চিনি জানি না, নর্মালি ওই কয়েকটা ভিডিও দেখেছি, সেই জন্যই বললাম, এবং তারা নিজেরা নিজেদের মুখে স্বীকার করেছে যে তারা কখনো গেছে, কখনো কথা বলেছে, বা ম্যান্ডি স্যান্ডির ভিডিও দেখেও বোঝা গেছে। আমার একটাই কথা, ওদেরকে কি দেখতে যাওয়ার খুব একটা দরকার ছিল? ছিল না, অবশ্যই তুমি দেখতে গেছো, তোমার ইচ্ছা, তোমার শখ, তুমি পায়ে হেঁটে গেছো, তুমি জিনিস কিনে খাইয়েছো, পুরোটাই তোমাদের ওপর ডিপেন্ড করছে, বাট এই যে গিয়ে এর সাথে কী কথা হলো, ওর সাথে কী কথা হলো, তার সাথে কী কথা হলো, এগুলোর জন্য কিন্তু কোনো ভিডিও দেখে কষ্ট পেতে হয়নি, তাই না? এগুলো পাতি কন্ট্রোভার্সি বলে না, এগুলোকে বলে আমি ইন্টারভিউ নিয়েছি, ইন্টারভিউ থেকে কী কী খবর পেলাম সেটা তোমাদের জানাচ্ছি, এইটুকু বলতে পারো, এর বাইরে কোনো কথা বলার কোনো মানেই নেই, তাই তো? আরও একটা জিনিস, সেটা হলো এবার রগড়টা পড়ে গেছে, এতদিন আমার, আমি অ্যাকচুয়ালি অনেক দেরিতে জেনেছি, আমি রাদার আজ এক দুদিনে জেনেছি যে এরকম, এই কিছু খাবার এনেছিস রে, হেভি খিদে পেয়েছে আজকে, কি হয়েছে কে জানে, মানে খিদেতে আমার মাথা ধরে গেছে, ভয়ঙ্কর খিদে পেয়েছে, চলো তাহলে ফুচকা ছড়াই, প্রচন্ড খিদে, মানে আমার এতটা খিদে পেয়েছে, আমি আজ আমি ভিডিওটা করছি না, আমার এনার্জি পর্যন্ত নেই অত, ভাই ভাই সাহাব, আজকে তো মানে বিশাল ব্যাপার, প্রণবদাকে ডাক, ডেকে একটুখানি মোগলাই আনা করা, প্রোকে প্রো এক্ষুনি আসছে, বড় বৌদি যাবে মই আনতে,
ঠিক আছে, আমার আমাকে একটু প্রোকে আসো, ঢোকার আগে মই আনতে যাওয়ার আগে মিউট করনি, হ্যাঁ পজ করনি, একটুখানি বল ইয়ে নিয়ে আসতে মুগলাই। ওকে, আমার বেরোবার মতো ক্ষমতাও নেই। দেখি আমি ভাবলাম গিয়ে খাবো, চল ফুচকা খেয়ে আসি। ফুচকা খাবো না, মুগলাই খাবো, খুব খিদে পেয়েছে আমার। অ্যাকচুয়ালি বিশাল ব্যাপার, তো আমার অ্যাকচুয়ালি খিদে পাই না, আমি তখন থেকে ভিডিও করছি জানো তো, আমার মানে ভীষণ খিদে পেয়েছে, ভয়ঙ্কর খিদে পেয়েছে, সেই জন্যই মানে আমি ওই জন্য ওর ঢোকার অপেক্ষা আমিও করছিলাম অধীর আগ্রহে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এবার নগর হয়েছে, আমি এতদিন জানতাম একজন করছে, সত্যি কথা বলছি, খুব অনেস্টলি বলছি, বিকজ আমার না সবাইকে চিনিও না, সবার ভিডিও দেখাও হয় না, আমি ওই কয়েকজনকে চিনি, কয়েকজনের ভিডিওই দেখি। তো হঠাৎ করে এখন এই কদিন ধরে তোমরাই আমার কমেন্ট বক্সে লিখেছো এর ভিডিও দেখো, ওর ভিডিও দেখো, ওই ভিডিও দেখো দেখো করতে গিয়ে অনেকের ভিডিও চোখে পড়ে গেল, দিয়ে জানতে পারলাম অনেকেই মানে ওই সেই বলেছিল না, সেই কী যেন ঘোড়ার মুখ ফুত এই ধরনের কথাবার্তা একবার বলেছিল, তো ওরকমই কেস দেখছি সবাই করছে, এখন চলে যাচ্ছে বাড়িতে যাচ্ছে। এবার রগরটা কী হয়েছে, ম্যান্ডি বললে বেশি ভিউজ আসছে, না স্যান্ডি বললে বেশি ভিউজ আসছে, না দাসের মা বললে বেশি ভিউজ আসছে, এখন এটা নিয়ে সমস্যা হয়ে গেছে। মানে মানে এতদিন চলছিল যে ভেতরের খবর আনলে, খবরটা দিয়ে দিলে পাবলিকদের কাছে, সে হয়ে যাবে অনেস্ট, সে হয়ে যাবে নিরপেক্ষ, এবং সোজা কথা এখানে অনেস্ট নিরপেক্ষ নয়, যাদের বিষয়ে কথা বলছে তাদের বলার আগে পাবলিকদেরকে এরকম কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই খাবারটা সাজিয়ে পরিবেশন করছে, সোজা কথা, খুব সোজাভাবে বললাম, হ্যাঁ মানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভেতরের খবর জেনে তাদের সাথে ফোন আলাপ করে হোক, তাদের সাথে সাক্ষাৎ করে হোক খবরগুলো দিচ্ছিল, এবং দিয়ে কি হচ্ছে যে সমস্ত ব্লগাররা তাদের খবর দিচ্ছে না বা ভিডিওতে সেই কথাগুলো বলতে পারছে না, সেগুলো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে বলাচ্ছে, দিয়ে কি হচ্ছে একদিকে তো ওইগুলো সত্যি না মিথ্যে জানার জন্য ব্লগারদের কাছে ভিড় করছে নর্মাল পাবলিক আমরা, আর এদের কি হচ্ছে যেহেতু সাজিয়ে গুছিয়ে ব্লগারদের থেকেও খবরটা আগে, যেহেতু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ফোন আলাপ করে বা সামনাসামনি মিট করে খবরগুলো দিচ্ছে তাদের ভিউজ বাড়ছে। এবার প্রথমে ছিল ম্যান্ডির তরফ থেকে একজন, হয়তো প্রথম না সেকেন্ড জানি না, তারপর এলো স্যান্ডি, ম্যান্ডি স্যান্ডি দাসের বাড়ির লোক, আবার ম্যান্ডির মাও, মানে এরকম করে কী হয়েছে, যারা যারা যাদের যাদের থেকে খবরগুলো বেরিয়েছে, এবার এ দেখছে এর ভিউজ আপ, এ দেখছে ওর ভিউজ আপ, ও বলছে ও ভিউজ আপ, সেই নিয়ে এবার রগর লেগে গেছে। মানে ওয়াইটিতে মানে রগরের শেষ নেই, সিরিয়াসলি। অ্যাকচুয়ালি এতদিনে না মানে সবসময় ভাবতাম ফেসবুক বেটার, ইনস্টাগ্রাম বেটার, সারা জীবন এই করেছি, গত এক বছরে ইউটিউবে এসে যা বেটার বেটার জিনিস দেখে ফেললাম, মানে দেখে সত্যিই হাস্যকর লাগে। আর এইভাবে যে কোনো দিন ভিডিও করা হতো আগে কোনো দিন দেখিনি, যখন এক বছর আগেও দেখেছি লোকের ভিডিও দেখে সেখান থেকে খুঁত বার করে সেই জায়গা থেকে কথা বলা হতো, এটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করতো। কিন্তু এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবার থেকে খবর বার করে, মানে যাদের হয়ে যাদের জন্য ভিডিও করে তাদের সাথে কথা বলে, তাদের হয়ে ভিডিও মানে তাদের ভেতরকার কথা জানে, জেনে নিয়ে ভিডিওতে এসে পরিবেশন করে, আর পাবলিকরা সেটা খায়। এবং এখানে কোথায় কেউ নিরপেক্ষ ভিডিও করে বা কেউ কী করে বলে যে ভিডিও দেখে ভিডিও করছি, কোনো খবর পাচ্ছি না, আমি কারুর হয়ে দালালি করছি না, জানি না, আমার কাছে সবাই দালাল, অ্যাটলিস্ট আমি এই জায়গা থেকে খুব মুক্তি, বিকজ যতদিন না আমাকে ভেতরের কথা বলা হয়েছে ততদিন পর্যন্ত সে প্রীতমই হোক আর রিমিই হোক, যতদিন না ওরা বলেছে, এটা কী বলবো বলো তো, আমি নিজেকে বোকা বলবো না নিজেকে অতি ভালো বলবো যে এই দাঁড়া করে নি, মানে নিজেকে বোকা বলবো না নিজেকে অতি ভালো বলবো, আমি জানি না যে বাড়ির খবর পেয়েও ভেতরের খবর জেনেও খালি বলতাম তোরা বল তারপর আমি বলবো, ওরা কিন্তু বারবার বলতো তুমি বলতে পারো দিদি বা দিদিয়া, কোনো দিনই বলার সেই ইচ্ছেটা প্রকাশ করিনি, খালি মনে হতো ওদের বাড়ির খবর আমি কেন আগে বলবো, এটা আমার মনে হতো, কেন জানি না এদের কেন মনে হয় না, ওটাই অবাক লাগে। তো যাই হোক, চলো বেশ মজা লাগছে এই যে ভিউজ নিয়ে ঝগড়াটা, আলটিমেটলি এরাই কিন্তু লোকের ভিউজ দেখে এদেরই ফাটে, এদের মধ্যেই প্রবলেমটা লেগে গেছে এখন, এটা ভালো লাগছে। যাই হোক, করে যাও খবর আনো, আর কার কার বাড়ি কে কে ছুটতে পারো, আমার তো খুব ইচ্ছে করছে যে বাইরে আমি চলে যাই, দিয়ে আমি একটা কিছু বাওয়াল লাগাই, লাগিয়ে তারপর দেখবো আমার বাড়িতে কতজনা আসে, আমি সবাইকে বলবো তোমরা এসো এই এই খবর দেবো তোমাদের, আমার বর এই করছে, আমি এই করছি, আমিও পরকীয়া, মিস করে যাচ্ছি, রাতে বিয়ে করতে হবে বুঝলে, রাতে বিয়ে করলে পরকীয়াতে আসতে পারবো, আমার বরের পরকীয়া, আমার বর এক্সের সাথে কথা বলছে, তাই তো রে, বলতে পারবো না, সেটা তোর বর বলতে পারবে, আমি কি করে বলবো। তো যাই হোক, চলো টাটা, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, আর এইভাবে তোমরা কাজ করো, খেটে ভিডিও করো না, না খেটে ভিডিও করো, ভিউজ কামাও,
ডোন্ট থিঙ্ক কি আমি একজন কাউকে বললাম, আজকের এই ভিডিওটা অল দালালসদের ডেডিকেট করলাম আমি। চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।